আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর রহমতে আমিও ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি উম্মুল কাইয়ের টুম্পা, সহকারী শিক্ষক মিন্নাবুল হক মেমোরিয়াল হাই স্কুল। আজকে তোমাদের ক্লাস নিব আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। সবাই বই খাতা নিয়ে বসে যাও সামনে। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করবো অধ্যায়টির নাম হচ্ছে, অধ্যায়টি হচ্ছে দশম অধ্যায়, ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। আমি যে পার্টি নিয়ে আজকে আলোচনা করব সে পার্টি হচ্ছে রাহুল প্রস্তাব। প্রথমে আমরা আগে জেনে নিই শিকনফলটা। রাহুল শহরকে কেন্দ্র করে শেরে বাংলা একটি উল্লেখযোগ্য ইতিহাস আছে, এটা কি বলতে পারবে? রাহুল প্রস্তাবের প্রেক্ষাপট বলতে পারবে। পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রয়াস ও রাহুল প্রস্তাবের প্রধান ধারাসমূহ ব্যাখ্যা করতে পারবে। তাই আমরা রাহুল প্রস্তাব নিয়ে যে আলোচনাটা করব, যে পার্টি পড়ব, সেটা পড়ার পর আমরা এই দেশের বাংলার একটু উল্লেখযোগ্য ইতিহাস আছে সেটা বলতে পারবে, রাহুল প্রস্তাবের প্রেক্ষাপট বলতে পারবে, তারপর হচ্ছে রাহুল প্রস্তাবের যে প্রধান ধারাগুলো রয়েছে সেগুলো বলতে পারবে। আমরা কি জানি রাহুল প্রস্তাব কখন উত্থাপন করা হয়, কে উত্থাপন করেন? রাহুল প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালে। রাহুল প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালে 23 মার্চ। রাহুল প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালে 23 মার্চ। কে উত্থাপন করেন? শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক। তারা আসলে রাহুল প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালের 23 মার্চ, শেরেবাংলা একে ফজলুল হক রাহুল প্রস্তাব উত্থাপন করেন। তাই রাহুল প্রস্তাব কি সেটা আমরা এখন জানবো। তাই চলো রাহুল প্রস্তাবকে আমরা একটু দেখে নিই। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজি ম্যাকডোনাল্ড সমস্যা সমাধানের জন্য সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের জন্য কিছু আসন সংরক্ষণের ব্যবস্থা সহ পৃথক নির্বাচনের সুযোগ দেওয়া হয়। দেখা ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজি ম্যাকডোনাল্ড যখন সমস্যা সমাধানের জন্য রোয়েদাদ ঘোষণা করেন সাম্প্রদায়িক, তখন সেখানে বিভিন্ন সম্প্রদায়ের জন্য কিছু আসন সংরক্ষণ করে নির্বাচনের সুযোগ দিয়ে থাকেন। তারপর রাহুল প্রস্তাবকে দেখে নিই। রাহুল প্রস্তাবের অনেক পূর্বেই কবি আল্লামা ইকবাল 1930 সনে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা প্রস্তাব করেন। 1938 সাল পর্যন্ত মোহাম্মদ আলী জিন্না আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করেননি। 1937 সালে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা এবং কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু বক্তব্য মুসলমানদের নিরাশ করে, ফলে 1939 সনে জিন্না মুসলমানদের কথা চিন্তা করে বহু আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। 1940 সালে রাহুল এহারের পর নির্দেশক। 1940 সালের 23 মার্চ মুসলিম লীগের অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হয় বলে একে রাহুল প্রস্তাব বলা হয়। মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে শেরেবাংলা একে ফজলুল হক রচিত প্রস্তাবটি উত্থাপন করেন। তাই রাহুল প্রস্তাবের জন্য অনেক রাহুল প্রস্তাবের অনেক পূর্বেই কবি আল্লামা মুসলমানদের জন্য তিনি আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করলেও আলী জিন্না কিন্তু 1938 সাল পর্যন্ত কোনো আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করেনি। 37 সালে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার এবং কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরুর বক্তব্যে যখন মুসলমানদের নিরাশ করে, ফলে 1939 সনে জিন্না মুসলমানদের কথা চিন্তা করে আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করে। তিনি 1940 সালে রাহুল ছিল তার একটি পথ নির্দেশক। 1940 সালে 23 মার্চ মুসলিম লীগের অধিবেশনে এই প্রস্তাবটি যখন গৃহীত হয় একে তখন একে রাহুল প্রস্তাব বলা হয়।
মোহাম্মদ আলী জিনা সভাপতিত্বে শেরে বাংলা একে ফজলুল হক রচিত প্রস্তাবটি উত্থাপন করেন। তোমাদের জন্য আমি এইটি এইভাবে করে করেছি যাতে তোমরা রাহুল প্রস্তাবটি সহজে বুঝতে পারো, আরও সহজে যাতে তোমাদের মনে থাকে সেজন্য এইভাবে নোট করেছি, তোমরা এইভাবে খাতার মধ্যে তুলে নিতে পারো। তারপর হচ্ছে রাহুল প্রস্তাবের প্রধান ধারা, এখানে রাহুল প্রস্তাবের প্রধান ধারাগুলো রয়েছে। দেখো রাহুল প্রস্তাবের প্রধান ধারাসমূহ কী কী। ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। এইসব স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শ করে তাদের সব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো হাতে ন্যস্ত থাকবে। যে প্রধান ধারাগুলো রয়েছে, প্রধান ধারাগুলোর মধ্যে বলা হচ্ছে কি, ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। এইসব স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শ করে তাদের সব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। এগুলো প্রতিরক্ষা, এরপর হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত থাকবে। এটা হচ্ছে আমাদের প্রধান ধারা। এরপরে আসি আমরা রাহুল প্রস্তাবের পটভূমি। রাহুল প্রস্তাবের পটভূমি কি, এতক্ষণ আমরা জেনেছি রাহুল প্রস্তাব আর রাহুল প্রস্তাবের প্রধান ধারাসমূহ, এখন আমরা আসি রাহুল প্রস্তাবের পটভূমিগুলো কি। রাহুল প্রস্তাবের পটভূমিগুলো আমরা একটু জেনে নিব। রাহুল প্রস্তাবের পটভূমি, রাহুল প্রস্তাবের পটভূমি, রাহুল প্রস্তাবের পটভূমি হচ্ছে 1928 সালে নেহেরু রিপোর্টের বিপরীতে 14 দফা প্রয়তা, 1935 সালে ভারত স্বাধীনতা আইন, 1937 সালের নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস মুসলিম নেতৃবৃন্দকে অবজ্ঞা করে মন্ত্রিসভা গঠন, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনার সাম্প্রদায়িক রুয়েদাদ জিন্না দ্বিজাতি তথ্য। তাই আমরা একটু এগুলো লিখে, আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় তুলে নিবে। 1928 সালে নেহেরু রিপোর্টের বিপরীতে ভারত স্বাধীনতা আইন, হচ্ছে 1937 সালের নির্বাচনে জয়ী, নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস কংগ্রেস মুসলিম নেতৃবৃন্দকে অবজ্ঞা করে মন্ত্রিসভা গঠন, দেখো প্রথমটা হচ্ছে 1928 সালে নেহেরু রিপোর্টের বিপরীতে 14 দফা, দুই নম্বরটা হচ্ছে 1935 সালে ভারত স্বাধীনতা আইন, তিন হচ্ছে 1937 সালের বিপরীতে নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস মুসলিম নেতৃবৃন্দকে অবজ্ঞা করে মন্ত্রিসভা গঠন।
ঘ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক রেদার সাম্প্রদায়িক রেদার পাঁচ হচ্ছে আলী জিন্নাহ দ্বি জাতি তথ্য প্রথমটা ছিল আমাদের 1928 সালের নেহেরু রিপোর্টের বিপরীতে 14 দফা 35 সালে ভারত স্বাধীনতা আইন 1937 সালের বিপরীতে সরি 1937 সালের নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস মুসলিম নেতৃবৃন্দকে অবজ্ঞা করে মন্ত্রিসভা গঠন ঘ হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক রেদার পাঁচ নম্বরটা হচ্ছে আলী জিন্নাহ দ্বিজাতি তথ্য তাহলে আমরা এখানে আজকে পেয়েছি কী কী রাহুল প্রস্তাব রাহুল প্রস্তাবের পটভূমি রাহুল প্রস্তাবের প্রধান ধারাসমূহ এ তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজগুলো বাসায় বসে করে ফেলবে রাহুল প্রস্তাব কি প্রস্তাব কি কে কখন রাহুল প্রস্তাব উত্থাপন করেন উত্থাপন করেন দুই নম্বরটা হচ্ছে রাহুল প্রস্তাবে ধারাগুলো ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এগুলো বাসায় বসে করে ফেলবে এটাই ছিল আজকে আমাদের ক্লাস এখানে আজকে আমরা যা যা পড়েছি সবগুলো বাসায় করে ফেলবে বাসায় নোট করবে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে